সো হ্যালো বন্ধুরা, আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো প্রায় 90% নতুন ইউটিউবারের একটাই কোশ্চেন যে দাদা, আমাদের চ্যানেলে 5-6টা ভিউজ আসার পর থেমে যায়, এটা আমরা কিভাবে বাড়াবো? এবং আপনারা যদি আমার ভিডিও ফলো করেন, দেখবেন কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতেই থাকে, কিন্তু 90% নতুন ইউটিউবারদের এটা আসে না। তো কি করলে আপনাদের যে ওই 5-6টা ভিউজ এসে থেমে যায়, ওই ভিউজটা না থেমে কন্টিনিউ ওই ভিউজটা আসতে থাকবে, সেটাই আজকে আপনাদেরকে বলবো। এবং এখন আমার চ্যানেলে প্রমোশন চলছে, আপনার ভিডিও যদি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করতে চান তো কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো, অবশ্যই ওটা জেনে যাবেন। ওকে, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি যে জিনিসটা বলবো এটা সর্বফার্স্ট আপনারা ভালোভাবে বুঝবেন, কারণ আপনারা যদি এই জিনিসটা না বোঝেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন না। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সর্বফার্স্ট আপনাদের একটা আমি প্রমাণ দেখাই। ওকে, তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি আমার মোবাইলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে ওটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর জাস্ট এখানে আমি একটা ভিডিও ওপেন করে নেব। ওকে, এবং আপনারা নিজেই চোখে দেখতে পাচ্ছেন 480,000 মতো এই ভিডিওতে ভিউজ এসছে, এবং ভিডিওর ইমপ্রেশন ক্লিক রেট 12.8%, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 16 সেকেন্ড। ওকে, এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড করা হয়েছে 274 দিন 8 ঘন্টা, এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবং আপনারা এখানে আরও একটা জিনিস ফলো করুন, 274 দিন এই ভিডিওটার বয়স হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওর ইমপ্রেশন ক্লিক রেটটা দেখুন এখনও 12%-এর ওপর আছে। কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে প্রথম দিন যে ভিডিওর ইমপ্রেশনটা থাকে 15%, 16%, তারপর কিন্তু একদিন পরে গিয়ে ওটা কিন্তু আবার ডাউন হয়ে যায়। এটা কিন্তু 1 নম্বর কারণ, আরও অনেক কারণ আছে, জাস্ট আপনাদেরকে বলছি। 2 নম্বর কারণটা দেখুন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 16 সেকেন্ড, এবং আমার এই ভিডিওটা দেখুন 5 মিনিট 15 সেকেন্ডের ভিডিও, প্রায় লোক 2 মিনিট 16 সেকেন্ড করে দেখছে, তার মানে এই ভিডিওটা প্রায় দর্শক 50%-এর কাছে ওয়াচ করছে। ওকে, তো জাস্ট আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি এই ভিডিওর গো টু ভিডিও অ্যানালিটিক্সটে চলে যাব। ওকে, তো আপনারা এখানে নিজেই চোখে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন 43.4%। তো আমাদের কাজ কিন্তু ভালো একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করা। এবার এই ভিডিওর বিচার করবে দর্শকরা, দর্শকরা যদি এই ভিডিওটাকে ভালো বলে তবেই কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে প্রমোট করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে 43.4% এই ভিডিওটা ওয়াচিং হচ্ছে বলে, যার কারণে কিন্তু এই ভিডিওর ইমপ্রেশনটা কত পাঠিয়েছে দেখুন, 32 লাখ ইমপ্রেশন পাঠাচ্ছে। এবং শুধু এই 50% ওয়াচ হলে হবে না, তার সাথে সাথে আমার এই যে ভিডিওটা দর্শকের কাছে পাঠাচ্ছে, তারা যেন আমার থাম্বনেল দেখে আমাদের ভিডিওটা ক্লিক করে, তার মানে আমাদের ভিডিও ভালো হতে হবে, প্লাস তার সাথে সাথে থাম্বনেলটাও ভালো হতে হবে, কারণ ইউটিউব আমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠাবে, দর্শকরা ক্লিক করে 50% ওয়াচ করে, তবে ইউটিউব আবার কি করবে, ওই ভিডিওটার আরও ইমপ্রেশন পাঠাবে। যেমন আপনাদের নতুন চ্যানেলে ফলো করে দেখবেন ইমপ্রেশন কমে যায়, 50% ওয়াচ হয় না, যার কারণে আপনাদের ভিডিওর ভিউজটা ডাউন হয়ে যায়। কিন্তু আপনারা এখানে নিজেই চোখে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমার এই ভিডিওর ইমপ্রেশন কন্টিনিউ পাঠাতেই থাকবে। ওকে, প্লাস এর সাথে সাথে আরও কী জিনিস ম্যাটার করে দেখুন, 480,000 ভিউজ এসছে, প্রায় 18,500 ওয়াচ টাইম এসছে, এবং 8,800 লোক এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, প্লাস এই ভিডিওটাকে অনেকে লাইক করছে, যার কারণে কিন্তু ইউটিউব আমার এই ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে। ওকে, এটা হলো মেন ফান্ডা। প্লাস এর সাথে সাথে আপনারা আরও কিছু টিপস জেনে যান, যেমন আমি এই ভিডিওতে করেছি, কারণ হট করে একটা নতুন চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন দর্শকের কাছে ইউটিউব পাঠাতে চায় না। আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু করতে হবে ইউটিউব যেন বাধ্য হয় আপনার ওই ভিডিওর ইমপ্রেশন পাঠাতে। ওকে, তো জাস্ট আমি যদি ব্যাকে আসি, আসার পর আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সটা আপনাদের একবার চেক করে দেখিয়ে দেবো। ওকে, তো জাস্ট ডেসক্রিপশান বক্সটা আমি একবার ওপেন করে নিচ্ছি। ওপেন করলে দেখতে পাবেন সর্বফার্স্ট আমি কি করেছি, আমার যে টাইটেলটা একদম ডেসক্রিপশান বক্সে ওপরে দিয়েছি, এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন আমি ভিডিও সম্বন্ধে কিছু বলেছি, যে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমি এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি। প্লাস দেখতে পাচ্ছেন এখানে কিছু এক দুটো ভিডিওর লিঙ্ক দিয়েছি, কেন দিয়েছি, কারণ আমার ওই ভিডিওটা যদি কারোর ভালো লাগে ভিডিওটা ফুল ওয়াচ করবে। এবং আমি ভিডিও শেষে বলে রেখেছি যে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আরও কিছু ভিডিওর লিঙ্ক আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলিও দেখতে পারেন। তো ফলে কি হবে, আমার ওই ভিডিও থ্রুতে কিন্তু আমি এই ভিডিওগুলোতে ভিউজ আনছি, আপনারাও পারলে এই জিনিসগুলো করবেন। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছেন আমি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করছি, দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, ক্রিয়েট ফেসবুক পেজ,
এগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন। এবং আপনারা আরও একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, নিজের চ্যানেলের হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন আমি এখানে করেছি। তবে আপনাদেরকে হ্যাশট্যাগ দিতে বলছি মানে আপনাদের মন মর্জি যত খুশি হ্যাশট্যাগ দেবেন, এই ভুলটা করবেন না। 15টার বেশি হ্যাশট্যাগ দেবেন না, হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম 15টা। আপনারা চাইলে 15টার কম দিতে পারেন, কিন্তু 15টার বেশি দেবেন না। ওকে, তারপর যদি একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন, কিউরিয়া সলভ বলে আমি কিছু এখানে কিওয়ার্ড লিখে দিয়েছি, কারণ এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে তাহলে চান্স থাকে ইউটিউব আমাদের এই ভিডিওটা সেই দর্শকের সামনে পাঠানোর। তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দেওয়ার, এবং অল্প কিছু দেবেন, আনলিমিটেড কিওয়ার্ড দেবেন না। ওকে, তো আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম যে ডেসক্রিপশন বক্সে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই ইউজ করার, তবেই কিন্তু আপনার একটা ভিডিওতে ভিউজ আসবে। ওকে, এবং আপনি হয়তো এই জিনিসগুলো ইউজ করে আপনার ভিডিওতে ভিউজ আনলেন, কিন্তু যদি আপনার কন্টেন্ট না ভালো হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করবে না, আপনার ভিডিওকে লাইকও করবে না। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কন্টেন্ট ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, সঠিকভাবে এসইও করতে হবে, প্লাস যে ডেসক্রিপশন বক্সে আমি যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো আপনাকে অবশ্যই করতে হবে, তবেই কিন্তু আপনার একটা ভিডিওতে ভিউজ আসবে। কারণ এই জিনিসগুলো 90% ইউটিউবার জানে না বা করে না। ওকে, তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন। এবং আপনার ভিডিও যদি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করতে চান, তো এই ভিডিওটা আপনাকে ফুল ওয়াচ করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে, এবং অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আমি এই ভিডিওর লিঙ্কটা নিয়ে র্যান্ডম কমেন্ট পিকারে দিয়ে দেবো, আপনি যদি সমস্ত কিছু এখানে করে থাকেন তাহলে আপনার চ্যানেলের নাম ওখানে আসতে পারে, এবং আপনার চ্যানেলের নাম আসলে আপনার ভিডিও আমার কমিউনিটি পোস্টে শেয়ার হয়ে যাবে। তো কীভাবে প্রমোট হয় সকলে একবার জেনে নিন। তো জাস্ট আমি আমার চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্ক নিয়ে নেব আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আমি এই ভিডিও লিঙ্কটা নিয়ে নিচ্ছি। তো এবার আমি ক্রোম ব্রাউজারে চলে যাব, যার পর এখানে commentpicker.com র্যান্ডম কমেন্ট পিকারে চলে এলাম। তো জাস্ট একটু স্ক্রল করব, করার পর এখানে আমি যে ভিডিও লিঙ্কটা কপি করেছি এখানে পেস্ট করে দেবো। আপনারা এখানে নিজেই চোখে দেখুন, এখানে কিন্তু আমার কিছু করার নেই। ওকে, এখান থেকে যে ভাইয়ের চ্যানেল ফার্স্ট আসবে সেই চ্যানেলের ভিডিও কিন্তু আমার কমেন্ট পোস্টে শেয়ার হবে। ওকে, তো জাস্ট আমি আপনাদের সামনে স্টার্ট করছি এবং আপনারা নিজেই চোখে দেখুন। দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু উইনার হয়েছে, ম্যান টু পুরুলিয়া, কমেন্ট করেছে দারুণ দাদা, সুন্দর একটা কমেন্ট করেছে, যার কারণে কিন্তু এই ভাইয়ের চ্যানেলের ভিডিও আজকে রাত 8টায় আমার কমিউনিটি পোস্টে শেয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু একটা চ্যানেলের ভিডিও আমার কমিউনিটি পোস্টে শেয়ার হয়। তো তাই বন্ধু, আপনার কাছে রিকোয়েস্ট রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।